জীবনের সব আলো সব রং যেমন ডুবে যায় অন্ধকারের মধ্যে, ঠিক তেমনি কিন্তু সাময়িক। প্রকৃতির ক্ষেত্রে অবশ্য তাই, জীবনের ক্ষেত্রেই বা তা নয় কেন? জীবনেও তো কত বৈচিত্র্য লুকিয়ে আছে, আমরা কি তার সব কথা জানি? আপনার কথা বিশ্বাস করতে পারলে খুশি হতাম। কেন পারছেন না বিশ্বাস করতে? আলো দেখতে পাচ্ছি না যে। জানেন, এই অস্পষ্ট কুয়াশার চারপাশে রোদ রয়েছে, একটু পরেই হয়তো আলোয় ঝলমল করে উঠবে। দাদা কোথায় চললেন? এই বেড়াচ্ছি। আরে আমাদের তো আজ বিকেলে আপনার ওখানে প্রোগ্রাম আছে। আমার ওখানে? হ্যাঁ। বেশ তো আসুন না, তবে কিন্তু আমি মুরগির ব্যবস্থা করতে পারবো না। না না, খাওয়া দাওয়া নয়, পোল্টুর মাথার গান আর ইমার গান চেষ্টা করবো। ঘাড়ের উপরে পড়ছে দেখতে পারেন। সরি গবেট ড্রাইভার, রক্ষো। শেষ প্রত্যেকের গবেটটাকে। এই কোথায় যাচ্ছিস? জাগি জাগি হোটেলে উঠায় বলছি। না যাবো না, তোরা যা। উঠে বলছি, না যাবো না। বরুণ উঠে উঠে আসেন বরুণ দা। বাবা আসছি, কিছু বলবো না বাবা। এরপরেও তোরা আমাকে ওর সঙ্গে এক গাড়িতে যেতে বলছিস? বাবা উঠে বরুণ, এরপরে আপনার জন্য যে মিষ্টি কথাগুলো রয়েছে সেগুলো না শোনা কি ঠিক হবে? কি তাই না বেদেবী? জানি না। আর বলুন না, উঠুন যাও ড্রাইভার। চলুন সামিল হয়ে হয়ে করে আপনারা এগোন, আমি একটু পরে আসছি। আমি একটু ঘুরে আসছি, ওই কাকলিদের বাড়ি থেকে ঘুরে আসছি। বাবুজি আপনি মাকে কি বলেছেন? বাবুজি কার সঙ্গে বিয়ে ঠিক হলো? জানলি না? আর বলো না শুনে। বাজারে ট্যাক্সি চালায়। খুব ভালো। সন্ধ্যাবেলা রক্সি পানি খান চা। বিয়ে পরে আর খাবে না? আমি বিয়ে করবোই না। বিয়ে করবো না কেন? না বিয়ে করবো না কেন? বিয়ে করবোই না। ঠিক আছে, ভেবেছিলাম তোমার বিয়েতে অনেক খাবো, আনন্দ করব, তার হবে না। হে মা, আমি কিছু আমি পিছনে নিয়ে নিলাম।
আজকে আর নাইবা বসলাম সুমিতা দি, আর একদিন বসে আজকে নাইবা খেলাম, চল আজকে চলে যাই। ওরা একটা জায়গায় আটকে থাকতে চাইছে না, ছুটো ছুটি নেশা পেয়েছে। আরেকদিন সবাই আসবে, আমার এখানে চা খাবে। কাকলি নেই, কাঞ্চির সঙ্গে বাইরে গেছে, বসুন না। হ্যাঁ বসছি। আমরা সবাই কিন্তু আপনাকে খুব আশা করেছিলাম। যেতে পারলে আমিও খুশি হতাম। এলেন না কেন? ভালো লাগে না যে একা একা থাকলে আরো ভালো লাগবে না। সবার সঙ্গে গল্প করুন, বেড়ান। পারি না। চেষ্টা করুন। উপদেশ দিচ্ছেন? এভাবে ভাবলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আমরা সবাই একসঙ্গে এসেছি, এরপর কে কোথায় চলে যাব, হয়তো জীবনে আর দেখাই হবে না। তাই পরিচিত কারোর কষ্ট দেখলে খারাপ লাগে। আমরা সবাই হই হই করছি, আর আপনি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখছেন। বিশ্বাস করুন, হই হই করবার জন্যই এখানে এসেছে। না, জীবনের কোথাও হেরে গিয়ে অভিমানে পালিয়ে এসেছেন, তাই একা থাকতে চাইছেন। সারা জীবন নিজেকে এইভাবে কষ্ট দেবেন? এক একবার আমারও মনে হয় একারই জীবনকে কেন টেনে নিয়ে বেড়াচ্ছে, কি প্রয়োজন? একই বলছেন, জীবনে প্রয়োজন নেই, একই কখন হতে পারে? পারে না? না পারে। আমার জীবনে আমি তা দেখেছি। আপনার জীবন তো শেষ হয়ে যায়নি, কি বলতে পারে কার জীবনে কি আছে? সমর বাবু, আমরা মেয়েরা সামান্য পেয়ে অসামান্য হয়ে বাঁচি, আর সেটা অসামান্য হয়ে ওঠে তখনই যখন মনে করি পেয়েছি, অনেক পেয়েছি, প্রাণ ভরে পেয়েছি। কিন্তু তার বদলে দেখি যদি শুধু অবহেলা আর অবহেলা। সুমিতা দেবী, আমাকে মাফ করবেন,